দর্শক, একটা ভিডিওর বার্তা নিয়ে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। কাজী সালাউদ্দিনকে নিয়ে একটি ভিডিও করেছিলাম, সেটি নিয়ে অনেকে ভুল ভাবছেন। একটু পরিষ্কার করবার জন্য আপনাদের কাছে আসা, এবং আপনাদের কাছে শুরুতে বলে নিচ্ছি, যদি কেউ এই ভিডিও দেখে মনে কষ্ট পেয়ে থাকেন সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আসলে। তবে যে জিনিসটা আমি বোঝাতে চেয়েছি আপনাদেরকে, সেটি হচ্ছে যে কাজী সালাউদ্দিনকে যদি আপনি বাস্তবতা বুঝিয়েছি, আমরা আসলে কাজী সালাউদ্দিন কি করেছে ফুটবলে এটা সবাই জানে। 12 বছরে ফুটবল 87 র্যাঙ্কিং নিচে নেমে গেছে, সে মানুষটাকে ফুটবল থেকে আপনারা সরাতে চান। অনেকে বলেছেন কাজী সালাউদ্দিনের প্রতি আসলে কষ্ট না, তিনি যদি ফুটবলকে ভালো করতে পারতেন তাহলে তো কথাই ছিল, ভালো করতে পারেননি, সরে যেতে হবে। কিন্তু সেটি আপনারা চাচ্ছেন, চাইলেই তো হবে না। কিন্তু বাস্তবতা দেখেন, তার ফুটবল ফেডারেশন নির্বাচনের অবস্থা দেখেন, সেখানে কাজী সালাউদ্দিনকে সরানোর মতো অবস্থায় নেই। কিভাবে তিনি আপনি তাকে সরাবেন? সেই নির্বাচনে তো এবারও তিনি জিতে আসছেন, আসবেন অলমোস্ট সেই জায়গাটায়। সেই জন্য বলেছি, বিকল্প হিসেবে আমি একটা প্রস্তাব করেছিলাম যে তাকে যদি আপনি মন্ত্রী করতে পারেন, মন্ত্রী হিসেবে চলে গেলে তখন তিনি ফুটবল ফেডারেশনের ওই জায়গাটা ফাঁকা হচ্ছে। অনেক সময় বলেছি আমি যে কৌশলী হতে হয়, তাকে ফুটবল ফেডারেশনে সরানোর এটা একটি পথ, এবং তাকে যদি সরানো যায় তাহলে ফুটবল ফেডারেশনে নতুন কেউ আসবে। প্রশ্ন হচ্ছে দুই, তখন আপনাদের মধ্যে প্রশ্ন হচ্ছে যে মানুষটি 12 বছরে ফুটবল ফেডারেশন চালাতে পারেননি, সে মানুষটি ক্রীড়ামন্ত্রী হিসেবে কি করবেন? যিনি ফুটবলকে এরকম অবস্থা নিয়ে গেছে, তাহলে তো অন্য ফেডারেশনগুলোরও ক্রিকেট, হকি সবই একই অবস্থা করে ফেলবেন। খুব যৌক্তিক প্রশ্ন আপনাদের, খুবই ভালো প্রশ্ন। মনে রাখবেন, আপনি একটি কথা যদি একটু মনে করার চেষ্টা করেন, আমি আমার ভিডিওতে স্পষ্ট বলেছি, যারা নীতি নির্ধারকরা কাজী সালাউদ্দিনকে পছন্দ করেন, আমি বলেছি যে কাজী সালাউদ্দিনকে যারা 12 বছর পরও ফুটবল ফেডারেশনে থাকা উচিত বলে মনে করছেন, যারা নীতি নির্ধারকরা আছেন, যারা মনে করেন, আমি বলেছি তাদের কথা, তারা যদি এতই সালাউদ্দিনকে মনে করেন যে তাদের প্রয়োজন, তাহলে তাকে মন্ত্রী করুক। তাতে কি হবে? মন্ত্রী করলে দেখবেন আপনারা, আপনারা যেমন বিশ্বাস করেন কাজী সালাউদ্দিন এখানে ব্যর্থ হয়েছে মন্ত্রিত্ব পাবে, তাহলে ওই লোকগুলো ভুল ভাঙবে যে আমরা যে সালাউদ্দিনকে ফুটবল ফেডারেশনে রেখে দিয়ে এসেছিলেন, আপনি 12 বছর চেষ্টা করেছেন, এখনো চেষ্টা করছেন, আপনারা সেই নীতি নির্ধারকরা যারা বিশ্বাস করে সালাউদ্দিনের সমর্থ আছে, তারা তখন মন্ত্রী পরিষদে তাকে আসল অবস্থা সালাউদ্দিনের দেখবেন। এখনো তারা বুঝতে পারছে না, এই যে আপনাদের ক্ষোভ, মানুষের ক্ষোভ, আমাদের ক্ষোভ সালাউদ্দিনের প্রতি, সেটি হচ্ছে তারা ভাবছে যে আমরা সালাউদ্দিনকে প্রতিদ্বন্দ্বী বানিয়ে ফেলছি। কাজী সালাউদ্দিন তো বাংলাদেশের তারকা ছিলেন, কাজী সালাউদ্দিনকে প্রথম যখন ফুটবল ফেডারেশনে এসেছেন সবাই তাকে স্বাগত জানিয়েছেন, কিন্তু সেই সম্মান তিনি রাখতে পারেননি, সেই যোগ্যতার প্রমাণ তিনি রাখতে পারেননি। অনেক সময় বলে না, ভালো ফুটবলার ভালো ক্রিকেটার হলে ক্যাপ্টেন হতে পারবে ভালো, এমন কোনো কথা নেই। সালাউদ্দিন এরকম, হয়তো মাঠের বাইরে তিনি ভালো ফুটবলার ছিলেন, সবকিছু ছিলেন, কিন্তু মাঠের বাইরে থেকে ক্রিয়া সংগঠক হিসেবে তিনি আসলে এখন পর্যন্ত ব্যর্থতাই হয়েছেন। আমি সেই জন্যই বলছি যে অনেক সময় প্রতিবাদ করলে, আন্দোলন করলে মনে রাখবেন কৌশলী হতে হয়। যে কোনো ধরনের আন্দোলন, আপনি যদি দাবিটা আদায় করতে চান, আপনি যদি একটা জায়গায় যেতে চান, আমি সেই বাস্তবতার জায়গা থেকে কথাটি বলেছি, এবং আমার সঙ্গে আপনারা দ্বিমত করতে পারেন। আমি সবসময় আমার সঙ্গে যারা দ্বিমত করেন আমি তাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, হতেই পারে সেটা মানুষের চিন্তার পার্থক্য, মনের পার্থক্য। আমি সবসময় সেটা বলি যে আপনাকে কখনো আমি বলি না যে আমার মতো করে চিন্তা করুন, আমি সবসময় বলি যে আমি আপনার চিন্তার খোরাকটা হতে চাই। আমি সেই জায়গা থেকেই বলেছি কাজী সালাউদ্দিনকে ক্রীড়ামন্ত্রী হিসেবে দেখতে চাই। যারা ভাবেন যে কাজী সালাউদ্দিন, আমি আবারও বলছি কাজী সালাউদ্দিনের সামর্থ্য আছে, ক্যাপাবিলিটি আছে, অনেক কিছু দেয়ার আছে, যারা বিশ্বাস করেন, যারা বিশ্বাস করেন নীতি নির্ধারক, মনে রাখবেন কাজী সালাউদ্দিন 12 বছর ধরে ফুটবল ফেডারেশনের সভাপতি হয়েছেন, এখনো হচ্ছেন, অনেকেই সরে যাচ্ছেন একের পর এক, এটা নিশ্চয়ই এমনি এমনি হচ্ছে না, নিশ্চয়ই অন্য কোনো শক্তি আছে, তাই তো? নিশ্চয়ই আপনারা সেটা বিশ্বাস করেন। এই অবস্থা থেকে কাজী সালাউদ্দিনকে এই জন্যই বলছি, মন্ত্রী করুন, আপনাদের কাছাকাছি নিয়ে যান, ভালো রাখুন, ফুটবল ফেডারেশনটা বাঁচুক, আর মন্ত্রী হলে তিনি সেখানেও তো নিশ্চয়ই একই আচরণ করবেন, তখন তাদের কাছে পরিষ্কার হয়ে যাবে দিনের আলোর মতো কাজী সালাউদ্দিন আসলে কিরকম।